আসসালামু আলাইকুম। আজকে বাস্তব সংখ্যা অধ্যায়ে দেখব সহমৌলিক সংখ্যা কি। সহমৌলিক সংখ্যা সম্পর্কে সম্পূর্ণভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো তাহলে শুরু করা যাক। প্রথমে দেখি সহমৌলিক সংখ্যা বোঝার জন্য আমাদের বুঝতে হবে গুণনীয়ক কি। আমি যদি এখানে বলি গুণনীয়ক, গুণনীয়ক হচ্ছে এমন একটা সংখ্যা যাকে আরো কিছু সংখ্যার গুণ আকারে লেখা যায়। যেমন আমি যদি লিখি 6, তাহলে এই সংখ্যাটাকে আমরা 3 × 2 এই আকারে লিখতে পারি। অথবা যদি লিখি হচ্ছে 9, তাহলে সেই সংখ্যাটাকে আমরা 3 × 3 আকারে লিখতে পারি। আবার যদি আমরা লিখি হচ্ছে 18, সেক্ষেত্রে এই সংখ্যাটাকে আমরা 3 × 3 × 2 এই আকারে লিখতে পারি, ঠিক আছে। অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি 3 × 6, এভাবে আমরা লিখতে পারি। এইগুলোকে বলা হচ্ছে গুণনীয়ক। এখন সহমৌলিক সংখ্যার ক্ষেত্রে আমাদের দুইটা সংখ্যা আসতে হবে, যে দুইটা সংখ্যার মধ্যে এরা সহমৌলিক কি না। যেমন আমি যদি লিখি এখন 3 এবং 6, এরা সহমৌলিক হবে কিনা। এটা বোঝার জন্য আমাদের 3-এর গুণনীয়ক আমরা আগে এখানে লিখে নেই, যে 3-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 3, এর আর কোনো গুণনীয়ক নাই। 6-এর গুণনীয়ক যদি লিখি আমরা, তাহলে পাবো 1 × 2 × 3। তাহলে আমরা এই যে দুইটা সংখ্যা আমরা লিখছি 3 এবং 6, এদের মধ্যে আমরা দেখছি উপরের সংখ্যার জন্য 3 আছে, নিচের সংখ্যার জন্য 3 আছে, অর্থাৎ দুইটার জন্য একটা কমন গুণনীয়ক আছে, দুইটার জন্য একটা কমন গুণনীয়ক আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে এটা সহমৌলিক সংখ্যা, অর্থাৎ 3 এবং 6 সহমৌলিক সংখ্যা নয়। কিন্তু এখন যদি আমরা দেখি যেখানে 5 এবং 7 এদের মধ্যে যদি দেখি শুধুমাত্র কমন যে সংখ্যাটা থাকবে, যেমন 5-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 5, 7-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 7, ঠিক আছে। তো এখানেও আমরা পাচ্ছি যে দুইটার মধ্যে 1 কমন আছে। কিন্তু যখন আমরা সহমৌলিক সংখ্যা সংজ্ঞা পড়বো, তখন দেখবো যে সহমৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যাদের গুণনীয়ক বের করলে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যার মিল থাকবে না। অর্থাৎ সহমৌলিক সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র 1 কমন থাকতে পারে। অর্থাৎ যেহেতু এখানে 1 কমন আছে, অন্য কোনো সংখ্যা কিন্তু কমন নাই, যেমনটা 3 এবং 6-এর ক্ষেত্রে ছিল। অথবা যদি আমি অন্য একটা নাম্বার দেই, যেমন হচ্ছে 9 এবং 4, এরা কি সহমৌলিক সংখ্যা হবে কিনা। এখন যদি আমরা দেখি সেক্ষেত্রে 9-এর গুণনীয়ক গুলো হচ্ছে 1 × 3 × 3, আর 4-এর ক্ষেত্রে হচ্ছে 1 × 2 × 2। তাহলে এখানে দেখছি যে এখানেও শুধুমাত্র 1-এর সাথে মিল আছে, অন্য সংখ্যার ক্ষেত্রে মিল নাই। এবং 5 এবং 7-এর ক্ষেত্রেও তাই দেখছিলাম যে 1 আর 1-এর সাথে মিল আছে, কিন্তু অন্যান্য গুণনীয়কের সাথে মিল নাই। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই 5 এবং 7 এরা সহমৌলিক সংখ্যা, এবং 9 এবং 4 এরাও সহমৌলিক সংখ্যা, কিন্তু 3 এবং 6 এরা সহমৌলিক সংখ্যা নয়, কারণ এদের মাঝখানে 1 ব্যতীত অন্যান্য সংখ্যাগুলো মিল আছে, অর্থাৎ কমন আছে। সেক্ষেত্রে আমরা এটাকে কখনোই সহমৌলিক সংখ্যা বলতে পারবো না, ঠিক আছে। এখন এভাবে তাহলে আমরা সহমৌলিক সংখ্যা খুব সহজে নির্ণয় করতে পারি। এখন আমরা আরো একটা ছোট এক্সাম্পল দেখি যে আমরা কিভাবে সহমৌলিক সংখ্যাটা সহজে চিনতে পারি। যেমন আমি এখানে দুটা সংখ্যা নিলাম, সেটা হচ্ছে একটা নিলাম হচ্ছে 13 এবং আরেকটা নিলাম হচ্ছে 17। এবং 13 এক 17, এই যে জোড়টা আছে, অর্থাৎ যখনই সহমৌলিক সংখ্যা আমরা নির্ণয় করবো, তখনই কিন্তু আসলে দুইটার সংখ্যা মিনিমাম লাগবে, কমপক্ষে দুটো সংখ্যা লাগবে, যেগুলোকে আমরা বলবো যে এরা পরস্পর সহমৌলিক কিনা। তাহলে এখন যদি আমরা দেখি 13-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 13, এবং 17-কে আমরা এভাবে লিখতে পারি 1 × 17। তাহলে এখানেও দেখবো আমরা শুধুমাত্র 1 আর 1-এর সাথে মিল আছে, 13 এবং 17 কিন্তু এদের মধ্যে কোনো মিল নাই। তাহলে আমরা বলতে পারবো 13 এবং 17 এরাও পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে সহমৌলিক সংখ্যা সম্পর্কে নিশ্চয়ই সবাই বুঝতে পারছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব √3 বা √5 অথবা √7 একটা অমূল
উপলব্ধ সংখ্যাটা কিভাবে প্রমাণ করতে হয়। তাহলে সেই ভিডিওটা দেখার অনুরোধ রইলো সবাইকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।